ইচ্ছা বুদ্ধগুলির কথা বলছি প্রণাম মহারাজ। বুদ্ধ বুদ্ধকে কেন্দ্র করে বেসিক্যালি বৌদ্ধ ধর্ম তৈরি হয়েছে, কিন্তু আপনি যা বলেন বুদ্ধ সম্পর্কে অনেকবার বলেছেন যে উপনিষদে যদি কোনো মূর্তি বানানো হয় তাহলে বুদ্ধ একমাত্র উপনিষদের মূর্তি। তো ওইটাকে যদি আমরা দেখি আর পরবর্তীকালে বুদ্ধ ধর্মের যে ভাগগুলো কিংবা যে রিচুয়ালসগুলো যদি আমরা দেখি তাহলে কিছুটা জায়গা মেলাতে পারি। পরবর্তীকালে অনেক জায়গায় দেখা যায় যে অনেকগুলো ভাগের বুদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম ভাগ হয়ে গেছে এবং এক একজনের এক এক ধরনের কনসেপ্ট কিংবা এক এক ধরনের তথ্য তারা দিচ্ছে আর তাদের হিসেবে তারা সবাই ঠিক নিজের মতো করে। তো এই দিক দিয়ে কীভাবে জাস্টিফাই করবেন? না, এখানে জাস্টিফাইয়ের কোনো ব্যাপারই নেই। আমার মতে আমাকে যে জিজ্ঞাসা করা হয়, বুদ্ধ ধর্ম কোনো ধর্মই নয় আলাদা। আমাদের একটা কোটেশান ওই জন্য আছে, যে মতামত চায় সে বুদ্ধকে কখনো বুঝতে পারবে না। বুদ্ধ উপনিষদ সিদ্ধান্ত, উপনিষদের যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাকে যদি যেমন বেদান্ত বলা হয়, বেদের সারভাগ বলা হয়, ঠিক তেমনি বুদ্ধকে বুদ্ধ ধর্ম বলাই বুদ্ধের সব থেকে বড় অপমান। যদি ধর্ম বলে কিছু থাকে তা বুদ্ধত্বই। আত্মাকে বোধ স্বভাব বলা হয়েছে, তো কেউ বুদ্ধ নাম কী করে পেতে পারে? যেই বুদ্ধের উপরে এলিগেশনটা তোলা হয় যে তিনি আত্মা বিষয়ে কিছু বলেননি, বুদ্ধ বললেন আমি বোধ স্বভাব, সিদ্ধার্থ মরে গিয়েছে, শুধুমাত্র আত্মা বাকি আছে। আমরা একটু আলোচনা করছিলাম কূটস্থ, সব কিছুর আধার। তো যদি এই প্রশ্ন হয় যে বুদ্ধ ধর্মের পরবর্তীকালে বিভাগ হয়েছে, এই কথা সব ধর্ম বা মতের উপরেই প্রচলিত, সবার উপরেই এই কথাটা বলা চলে। ভারতীয় সনাতন ধর্ম উপনিষদ ভিত্তিক, কিন্তু তবুও বৈদিক কর্মকাণ্ড ভিত্তিক হাজারো বিভাগ হয়েছে। কোথায় ব্রাহ্মণ আছে, কোথায় সংহিতা আছে, হ্যাঁ কোথায় মন্ত্র আছে। পরবর্তীকালে বিভিন্ন ভারত উপমহাদেশ ভারতবর্ষে বহু বহু ধর্মমত হয়েছে। তো প্রকৃতি মানে বহুত্ব, ধর্ম সংস্থাপকরা বরাবরই আত্মাকেই প্রকাশ করেছে, বুদ্ধও তাই করেছেন। বুদ্ধ ইটসেলফ, লোকে যদি বলে বুদ্ধকে কোনো মতামত, আমার ঠিক এইভাবে নিতে ইচ্ছা নয়। সব মতামত যেই মৌনত্বে পৌঁছায় তাকে বুদ্ধ বলা হয়, কিন্তু সব মতামতকে যদি একটা রাস্তা ধরা হয় তা কল্পনা করতে বলছি, তা গিয়ে যেখানে পৌঁছায় তার নাম বুদ্ধত্ব। কিন্তু যখন ওই বুদ্ধত্বের স্বাদ না পাবে তখন মতামতের রাস্তাও তো খোলা আছে। তুমি একটা রাস্তা থেকে গন্তব্যে পৌঁছালে, গন্তব্যে পৌঁছানোর সাথে সাথে এটাও সিদ্ধ হয়ে গেল যে রাস্তাটাও আছে ওর সাথে যুক্ত, তাহলে তুমি উঠতে যেমন পারো তুমি নামতেও তেমন পারো। ঠিক তেমনই বরাবর সব ধর্ম প্রচারকদের ধর্ম মতের সাথে হয়েছে, উপনিষদের সাথে হয়েছে। বেদান্তের যা সিদ্ধান্ত তা খণ্ড খণ্ডভাবে বিভিন্ন রিজিনাল ধর্মে পরিণত হয়ে গিয়েছে, বুদ্ধদেবের ক্ষেত্রেও তাই হলো। ইভেন আমি তো কখনো বলেই থাকি ধর্মকে যারা একদম স্বচ্ছভাবে উপস্থাপন করেছেন তারা একে কোনো নাম দিতে চাননি, বুদ্ধ এই জন্য আত্মা বিষয়ে মৌন থেকেছেন। কিন্তু দুঃখের বিষয়ে অধ্যাত্ম আমাদের সকলের অধিকার হলেও, আমাদের সকলের মধ্যে যোগ্যতা থাকলেও তা ম্যানিফেস্ট করবেই এমন কোনো কথা নেই। ফলে বুদ্ধ দেবকেও সংঘ স্থাপন করতে হলো, ওইখান থেকেই শুরু হয়ে গেল বিভক্তের বিভাগের যাত্রা, বরাবর শুরু হলো বুদ্ধদেব। আচ্ছা, যেই বুদ্ধ আমি সকালে বলছিলাম না, যেই বুদ্ধদেব বলছেন আত্মা বিষয় মৌন আত্মদীপ ভব, তার মুখে এই সম্যক চিন্তা সম্যক কর্ম এগুলি আসলো কেন? দরকারই কী ছিল? সেই শ্রীরামকৃষ্ণের কথাতে আগে পায়েস মুন্ডি তারপর সুক্তনি, এইগুলো কেন এলো? সংঘং শরণম গচ্ছামি বুদ্ধকে কেন বলতে হলো? এটি বুদ্ধের করুণা, তিনি দেখলেন যে ভয়ঙ্কর দাম আমি দিয়েছি, এই ভয়ঙ্কর দাম দেবার মতো পরিস্থিতি পরিবেশ সকলের নেই।
কাউকে কাউকে বুদ্ধদেব নিজে হাতে ধরে নিয়ে আসতেন, যেন তারই দায়। এটা সবার মধ্যে দেখা যায়। সকলেই এই আমরা কালকে পড়ছিলাম একটা ভুল ইনফরমেশান, নাকি শুদ্ধোধনও বুদ্ধদেবের ধর্মের দিকে ঝুঁকে গিয়েছিল। আছে কোনো তথ্য এরকম তোর কাছে? এমন কোনো তথ্য নেই। হ্যাঁ, তো বুদ্ধদেবের পিতা শুদ্ধোধন, ঠিক আছে, কোনো নিয়ম নেই। বুদ্ধদেবের স্ত্রীর নাম কি? গোপা, যশোধরা গোপা, যাই বলা হোক। তাকেও পরবর্তীকালে দেখা যায় বুদ্ধদেবের বোধি ধর্মের সামনে চলে এসেছে। তার ছেলেকেও, রাহুলকেও দেখা যায় পরবর্তীকালে যথেষ্ট সে উচ্চতা লাভ করলো বোধি ধর্মেতে, কিন্তু তার পিতাকে দেখা যায় না। তো এই কথা কখনোই বলা যায় না যে যেইখান থেকে উৎস শুরু হয়েছে সেই উৎসের যে উচ্চতা তা বরাবর মেনটেন্ড হবে, তা হয় না। উপনিষদের যে উচ্চতা তা বৈদিক ভারত মেনটেন করতে পারেনি। জ্যোতিষ আদি যে বেদের নানা ভাগ তা উপনিষদের মন্ত্র উচ্চারণ করার সাথে সাথেই, প্রজ্ঞানম ব্রহ্ম বলার সাথে সাথেই এই সব কিছু রিজেক্টেড হয়ে যায়, কিছু থাকে না। কিন্তু বেদান্তের উচ্চতা তো ভারতবর্ষ সবসময় স্পর্শ করতে পারেনি, ঠিক তেমন বুদ্ধদেবের ক্ষেত্রেও ঘটেছে, আচার্য শঙ্করের ক্ষেত্রেও তাই দেখা যায়। সেই জন্য আমি সকালে বলছিলাম আচার্য শঙ্করকে বিবেক চূড়ামণি লিখতে হলো। আচার্য শঙ্কর খুব ভালো করেই জানে যে ঘর তো ঘর, কিন্তু ঘরের দরজা বড় ইম্পর্টেন্ট জিনিস। কেউ যদি ঘর বানায় এবং তাতে যদি দরজা না বানায়, কেন, সে কী বলবে? আমি তো পূর্ণ মদ পূর্ণমিদম বানাবো, যা বানাবো পূর্ণ, গ্যাপ আমি রাখবো না, তাহলে বড্ড অব্যবহারিক হয়ে যাবে। ঘর তো থাকবে কিন্তু ঘর কোনো কাজে লাগবে না। তো শঙ্করাচার্য বললেন আত্মা মাত্র সত্য, না আমি দেহ না আমি মন, তবুও কেন বিবেক চূড়ামণির দরকার, কেন সাধন চতুষ্টয়ের দরকার? কারণ ঘরের দরজা উপযোগী। আচ্ছা, সাধন চতুষ্টয় সম্পন্ন কোনো ব্যক্তি ব্রহ্মজ্ঞানী হয়েই যাবে, এমন কোনো গ্যারেন্টি নেই, এমন কিছু বলা যায় না। তবে না হলে যে হবে না এটুকু বলা যেতেই পারে। ঘরের দরজা থাকলে কেউ ঘরে প্রবেশ করবেই, কোনো গ্যারেন্টি নেই, কিন্তু দরজা না থাকলে কেউ প্রবেশ করতে পারবে না, এটা নিশ্চিত। সেই জন্য তিনি বিবেক চূড়ামণি দেখলেন। তো বুদ্ধদেবকেও তার সংঘকে এগিয়ে নিয়ে যেতে হলো। সেই সময় পরিস্থিতিটি এমন ছিল যে সিদ্ধার্থকে ওই ভাষায় কথা বলতে হয়েছে, আত্মা বিষয়ে নির্বাক থাকতে হয়েছে। তিনি বললেন কোনো কোনো প্রশ্নের কোনো উত্তর হয় না, বেকার প্রশ্ন। লোকে ধরে নিল আত্মা বলে কোনো পদার্থই নেই, আত্মা বলে কিছু হয়ই না। বুদ্ধদেব বলতে চাইলেন তুমি যে জীবনে অবস্থান করো সেখানে আত্মা শব্দ বলো না, এই করে করেই তুমি যাবতীয় কর্মকাণ্ড করে ভ্রষ্টতা দিয়ে দিচ্ছ সমাজকে। ছাগ উৎসর্গ হবে সেখানেও আত্মার কথা বলে দেওয়া হচ্ছে, এখনও দেখা যাবে। কখনো অশ্বমেধ যজ্ঞ করা হচ্ছে, তার মধ্যে সাতবার আত্মার কথা উল্লেখ আছে। তো আত্মা শব্দ তো আমরা আগেও জানি যে আমি বলতে আত্মা শব্দ ব্যবহার করা হতো, কিন্তু বৈদিক ধর্ম বরাবর এই শব্দটাকে এত ব্যবহার করেছে যে তা ভ্রষ্ট হয়ে গিয়েছে। ফলে এই শব্দের যা যথার্থ উদ্দেশ্য ছিল তা নষ্ট হয়ে গেল। বুদ্ধদেব বললো আমি বলবো না, গোলমাল কি হয়ে গেল? বুদ্ধদেব না বলার ফলে লোকে বললে এরম কিছু হয়ই না। বোঝো পার্থক্য, এক হলো এটা এত উঁচু তুমি উচ্চারণই করো না, তোমার মুখই অশুদ্ধ, বলার যোগ্য নয়। এর ফলাফলে কি বলে দেওয়া হলো যে এত উঁচু ওটা নেই। যেমন একটা গ্যাস ভরা বেলুন, সেটা এত উঁচুতে উঠে গিয়েছে আমাদের জন্য অব্যবহারিক হয়ে গিয়েছে। তা নিবুদ্ধ বললেন ওই নিয়ে এখন কথাই বলো না তুমি, আর তুমি বললে কি বেলুন বলে কিছু হয়ই না, তা না। তো এই দুটোর মধ্যে পার্থক্য হলো বৌদ্ধ ধর্ম এই জন্য বহু ভাগে বিভক্ত হয়ে গেল তিব্বতের দিকে। তিব্বতে বরাবরই এই তন্ত্রের প্রচার প্রসার ছিল, বৌদ্ধ ধর্মের অনেক যে প্রসার দেখা যায় তার মধ্যে বেসিক্যালি মহাযান, বজ্রযান, এগুলোর মধ্যে তন্ত্রের বিভিন্ন প্রভাব প্রচার দেখা যায়। এবং আমি আগের দিন বলছিলাম মিলারোপা, মিলারোপার জীবনের মধ্যেও প্রচুর পরিমাণে তন্ত্রের, তার গুরুর মধ্যেও তন্ত্রের বিশাল প্রভাব দেখা যায়। এবং এটা ভারত থেকেই নিয়ে যাওয়া হয়েছে। মিলারোপার গুরু তিনি ভারতবর্ষেই ছিলেন, তার গুরুর গুরুও ভারতবর্ষেরই ছিল, ভারত থেকেই মিলারোপার গুরু ভারত থেকে শিক্ষা নিয়ে গিয়েছিল। তার গুরুরও নামটা আমি ঠিক সমান সমান নাম ছিল মনে পড়ছে না। তিনিও ভারতবর্ষ থেকেই এই তন্ত্রের বিভিন্ন শিক্ষা নিয়ে যান, ঠিক আছে। তো বিভিন্নভাবে বিভিন্ন
ছোঁয়া লেগেছে আত্মার শুদ্ধতায়। বুদ্ধ যা কোর বলতে চেয়েছিলেন আমরা তা আলোচনা করলাম। চারটে জিনিস থেকে তার ফিলোসফি শুরু হলো, কী কী? দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের থেকে নিবৃত্তি হওয়া সম্ভব এবং এই নিবৃত্তি করার পথ আছে, ঠিক আছে, ভেঙে বলা হয়েছে। এই চারটের উপরে বুদ্ধের ফিলোসফি দাঁড়িয়ে আছে এবং এটি করছিল। এবং তিনি শেষে কী উপলব্ধি করলেন? তিনি যা উপলব্ধি করলেন সেই বিষয়ে কোনো কথা বললেন না, তিনি বললেন এই চারটে ফর্মুলাকে সামনে রেখে তুমি এগাও আর আত্মদীপ ভব, ঠিক আছে, এটার উপর দাঁড়িয়েছিল। আর কোনো কথা বুদ্ধ বলেননি। বাকি কি মৌনও অনেক সময়ে সম্মতি লক্ষণম হয়ে যায়। এক মৌন হয় আত্মার, যেখানে শব্দ নেই। আরেকটা চুপ থাকার অর্থ কি হয়ে যায়? আমি যাই বলতে চাইছি তাই সত্য। একটি সত্য হয় যেই সত্যকে শব্দে প্রকাশ করা যায় না। এত আনন্দ হচ্ছে যে আমি মুখে কিছু বলতে পারছি না, বাক স্তব্ধ হয়ে গিয়েছে। এই এক চুপ হয়ে যাওয়া হয়। আরেকটি চুপ হয়ে যাওয়া হয় যখন আমার কাছে কোনো উত্তরই নেই, কোনো কথাই নেই, আমার কাছে আন্তরিক অজ্ঞান আছে। মৌন দুজনেরই বল, বুদ্ধেরও বল আর মূর্খেরও বল। যখন বুদ্ধের ধর্ম কেন এত প্রসার লাভ করলো, আমরা আলোচনা করছিলাম বুদ্ধের ধর্ম এত প্রচার প্রসার হওয়ার কথা নয় অ্যাজ লাইক অষ্টাবক্র, অ্যাজ লাইক নাগার্জুন। কারণ জীবনের চূড়ান্ত কূট, চিত্রকূটে সবাই রিচ করে না। তো চিন্তার বিষয়ে বুদ্ধের ধর্ম কেন এত প্রসার লাভ করলো? কারণ এই নয় যে বুদ্ধের ধর্মকে সবাই বুঝতে পেরেছিল, কারণ এই ছিল বুদ্ধের ধর্মের মধ্যে একটি মৌনতা ছিল, একটা রিল্যাক্সেশন ছিল, একটা ভার রাহিত্য ছিল, ঠিক আছে। কিন্তু এই ভার রাহিত্যের আগে যে সিদ্ধার্থকে চূড়ান্ত দাম দিতে হয় এর জন্য কেউ রেডি ছিল না, খুব কম লোকই রেডি হয়েছিল। তাহলে কেন এত প্রসার লাভ করলো? কারণ বৈদিক কর্মকাণ্ডের ভার লোকে আর নিতে পারছিল না। বৈদিক কর্মকাণ্ড এত বেশি প্রেশার দিচ্ছিল, ঠিক আমি আলোচনা করেছিলাম যে পলিটিক্যাল পার্টির মতো, একটি পলিটিক্যাল পার্টির অত্যাচার এত বেড়ে যায় যে আরেকটিকে নিয়ে আসতে হয়, যে সে যে বিশাল হায়ার আইডিয়াল বুঝে গেছে তা না ভাই, সরিয়ে দিয়ে একে বসা, আর পারা যাচ্ছে না, আর সহ্য করা যাচ্ছে না। ঘরে আগুন লেগেছে, বাইরে স্বর্গ আছে কি না আছে পরে কথা, আগে তো বেরোই। তো সেই অবস্থা বুদ্ধের ধর্মের মধ্যে দেখা গেল যে বুদ্ধ জীবনকে বড় সহজভাবে দেখতে বলছেন। এই সহজতা আত্মার সহজতা ছিল, হিসাব মতো এই সহজতার পিছনে অনেক জটিলতার বলিদান আছে। কিন্তু সাধারণ মানুষ কোথায় বলিদানের আগ্রহী? সে বলল জীবন তো আমার যা জটিলতা ছিল তাতেই থাকবে, শুধু কর্মকাণ্ডগুলো সরিয়ে দাও এবং বুদ্ধ নামে যে ধর্ম আছে এটি বড় সহজ, বড় ইজি জিনিস। আমাদের অনেকে এসে বলে না যে আপনি এত জটিল করে বলছেন কেন, এ তো খুব সহজ জিনিস, মানে এ তো কটা শব্দ মাত্র, কুটস্থ বোঝার কী দরকার আছে? কুটস্থ কুটস্থ, আত্মা আত্মা, সাক্ষী সাক্ষী, অত বোঝাবুঝির কী আছে, এত জটিল করছেন কেন? বুদ্ধকেও এইভাবেই ভ্রষ্ট করা হলো। তিনি যা বলতে চাইলেন তিনি বললেন আমি কিছু বুঝিনি তা না, আমি বলছি তুমি করে বোঝো। আমাদের কি মনে হয় মাসেস করে বুঝতে চায়? মাসেস বলতে চায় তুমি করেছো তো তোমার শব্দটা আমাকে দিয়ে দাও, আমি শব্দটা পকেটে পুরে নেব। ঠিক যেই আত্মা শব্দ বৈদিক ধর্মেতে ভ্রষ্ট হয়েছিল, ঠিক সেই একই মৌনতা বুদ্ধের ধর্মে ভ্রষ্ট হলো এবং সম্প্রদায় ক্রিয়েট হতে থাকলো। এটি বরাবরের রীতি, বরাবর ঘটেছে। পরম্পরা প্রথাকে ভেঙেছে কোনো মহাপুরুষ এবং তাকে ধরে আবার পরম্পরা প্রথা তৈরি হয়েছে, তাকে ভাঙতে আবার আরেকজন এসেছে, এটি প্রকৃতির শৃঙ্খল, এরমভাবেই চলতে হয়। আরেকটা মানুষ প্রশ্ন আছে যে বুদ্ধের যে কর্মনীতি ছিল, যেভাবে বুদ্ধ এগোচ্ছিলেন কাজে, তো সেই সময় যারা বৈদিক কর্মকাণ্ডীরা ছিলেন তারা বুদ্ধের বিরোধিতা করেছিলেন, কিন্তু এই বুদ্ধকেই নারায়ণের দশ অবতারের মধ্যে স্থান দেওয়া হয়েছে, এটি কেন? মানবীয় প্রবৃত্তি দেখে নাও, যখন বলছি বৈদিক কর্মকাণ্ডী যারা করছে তার অর্থ আমরা কাকে বলছি? যারা উপনিষদ বোঝেনি, যারা বেদান্তের সারমর্মকে হৃদয়ে গ্রহণ করতে পারেনি, তাকে আমরা কর্মকাণ্ডী বলছি। কেন বলছি কর্মকাণ্ডী? কারণ তারা কর্মকেই জীবনের উদ্দেশ্য বানিয়ে ফেলেছে, এটা করো এটা হবে, অর্থাৎ আমরা আলোচনা করছিলাম কার্যকারণে বাধা, উৎসের দিকে কোনো যাত্রা নেই। উৎসের দিকে যাত্রা কার নেই? যে বারবার ভোক্তা হয় আর
সুখ বা দুঃখ ভোগ করে, আবার ভুক্তা হয়, আবার সুখ বা দুঃখ ভোগ করে, কিন্তু সে কখনো পূর্ণত্ব বা শান্তির দিকে এগায় না। একে কি বলা হয়? কর্মকাণ্ডী। বুঝে নাও, কর্মকাণ্ডী মানে এই যে সোয়া সোয়া যজ্ঞ করছে তা না। তো বর্তমানে কর্মকাণ্ডী কি? পুরো জগৎ কর্মকাণ্ডী। যে কর্ম এই জন্যই করছে যে আমার সুখ হবে, এবং এই সুখ থেকে আবার দুঃখ হবে, আবার সুখ হবে, আবার আমি কর্ম করব, আবার সুখ হবে, আবার কিছুক্ষণ পরে দুঃখ হবে, আবার আমি কর্ম করব। যারই জীবন এমন কাটছে তার নাম কর্মকাণ্ডী। তো কি হলো, বুদ্ধদেবকে কেন এরা গ্রহণ করলো না, কেন বুদ্ধকে আলাদা ধর্ম বলে করা হলো? কারণ এই কর্মকাণ্ডের সবথেকে বড় বাধা হয়ে যায় যখন তা উৎসের কথা বলতে শুরু করে, যখন জীবনের প্রকৃত শান্তির কথা বলা হতে থাকে, যা উপনিষদ বলেছে। তো কর্মকাণ্ডীদের সবথেকে বড় বাধা হয়ে গেল ব্রাহ্মণ্য সম্প্রদায়ের সবথেকে বড় বাধা হয়ে গেলেন বুদ্ধ। কারণ কি? তিনি জীবনের সার ভাগটা দিয়ে দিচ্ছেন, উৎস দিচ্ছেন, গরুর দুধ দিয়ে দিচ্ছেন, একদম খাঁটি দুধ ধরিয়ে দিচ্ছেন। তো বাকি কেউ বাট নিয়ে শিং নিয়ে অত কথাবার্তা বলছে না। আর কর্মকাণ্ড মানে কি? কিছু ধরবো, কিছু ছাড়বো, কিছু ধরবো, কিছু ছাড়বো। শুধু দুধের কথা হলে তো একটি মাত্র বিজনেস দাঁড়িয়ে যাবে, বাকি বিজনেস তো আমার বন্ধ হয়ে যাবে। তো বললো কি, এ অন্য কোনো মতামত দিচ্ছে, এ উপনিষদের সুরের কথা বলছে না, একে রিজেক্ট করো, ঠিক আছে? তার পরবর্তীকালে কি দেখা গেল? আমরা আলোচনা করলাম যে কেন বুদ্ধকে ভারতবর্ষ গ্রহণ করে নিল, এই কর্মকাণ্ডের থেকে মুক্তি পাওয়ার জন্য। তো কি হলো, আমি যাকে জিতবো বলে তাড়িয়ে দিলাম, সেই তো এত বিস্তার লাভ করে ফেললো যে আমাদের কর্মকাণ্ড ভেসে গেল। বুদ্ধের ধর্মেতে একটি সময় ভারতে প্লাবন এসে গিয়েছিল, এরম প্রচার প্রসার লাভ করেনি। আমরা আলোচনা করলাম এই প্রচার প্রসার বুদ্ধের গভীরতার জন্য ঘটেনি। বুদ্ধের তো গভীরতা ছিলই, কিন্তু তা বরাবরই কিঞ্চিত লোকের মধ্যেতেই থেকে গিয়েছে। কি ব্যাপার ঘটে গেল? ইজি তো, সহজ তো, এইভাবে বুদ্ধকে নিল সবাই, আওড়াতে শুরু করলো, বিভিন্ন ক্রিয়াকাণ্ড ঢুকে গেল, সবাই বুদ্ধের নামে, বুদ্ধের শেপটা থেকে গেল। চাইনিজ যেখানে চায়নাতে তখন বুদ্ধকে একরকম দেখিয়ে দেওয়া হলো, তিব্বতে একরকম, হিনজানি একরকম, মহাজানি একরকম দেখিয়ে দিল, বুদ্ধের শেপটা তো রেখে দিল, বাকি সব বদলে ফেললো। তো যখন কর্মকাণ্ডীরা দেখলো বা সনাতন ধর্মের, আমি আবারও বলছি সনাতন ধর্ম বলতে আমি কখনোই বলছি না যারা উপনিষদ কেন্দ্র বুঝে তারা কখনো বুদ্ধের বিরোধিতা করতে পারবে না, সম্ভব নয়। যেই হৃদয়কে স্পর্শ করেছে, আত্মাকে স্পর্শ করেছে, সেই বুঝতে পেরেছে বুদ্ধ আত্মার বড় কাছের জিনিস। তাদের কথা আলাদা, তারা সম্পূর্ণ আলাদা। তো ভারতীয় সংস্কৃতি বুদ্ধকে, আবার যারা কর্মকাণ্ডীর অবতারবাদের কথা বলে, তারা বুদ্ধকে কেন অবতার সম্বুদ্ধায় কেন বললো? আমি যাকে হারাতে চাইলাম সে ফুল বাজি মাত করে দিল। এখন পলিটিক্যাল পার্টিতে দেখছো না, তাহলে কী করা যাবে এখন? চলো ওর দলে ঢুকে যাই, ঝামেলাই শেষ। তখন বললো যে না 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 না, বুদ্ধদেব তো আমাদেরই একটি অংশ, অন্যভাবে প্রচার করেছে, আর কি করা যাবে? তুমি ভেবেছিলে ওকে আলাদা করে দিয়ে 100-এর মধ্যে 90 তুমি পেয়ে যাবে, এবার তুমি দেখলে তোমার 5 পড়ে থাকলে 95 ও মেনে নিল, তখন কি বলা যাবে? না 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 না, আমাদেরই তো অংশ, তাহলে 95 তোমার দিকে চলে আসে। তো বুদ্ধদেবকে আবার হিন্দু ধর্মে মার্চ করার দরকার পড়ে গেল। যদি বুদ্ধের ধর্ম প্রসার লাভ না করত, তাহলে হয়তো সনাতন ধর্ম এইভাবে বুদ্ধকে এগিয়ে নিয়ে যেত না। কিন্তু আমি বলবো এতে লাভই হয়েছে সনাতন ধর্মের। স্বামী বিবেকানন্দ যখন বলেন বুদ্ধ ধর্মের অনেক কিছু ভারতীয় সনাতন ধর্ম বুদ্ধর থেকে নিয়েছে, আমি কথাটাকে আরেকটু মডিফাই করে বলতে চাইব, যা উপনিষদ সিদ্ধান্ত তাই বুদ্ধ বলেছেন, ওই বুদ্ধের কথা, ওই র কাঁচা কথা বলতে ভারত ভুলে গিয়েছিল, বুদ্ধ তা মনে করিয়ে দিয়েছিলেন। আবার ভারতবর্ষ বুদ্ধকে অবতার হিসাবে ওই কাঁচা কথা, র কথা, খাঁটি কথা ফিরে পেল। এখন আমরা বলতে পারি যে নিজের পথ নিজেকেই করতে হয়। সত্যি কথা বলতে টাইম ফ্রেম দেখতে হবে আমাদেরকে, যখনই মহাপুরুষরা কিছু বলছে কোন টাইম ফ্রেমে কী পরিস্থিতি দাঁড়িয়ে কথা বলছে, নাহলে আমাদের মনে হবে এ ভুল বলেছে, ও ঠিক বলেছে, এই জায়গাটা এমন বলেছে, ওই জায়গাটা এমন বলেছে, বিষয়টা এরকম নয়। তারা ছিল তো অমৃত, কিন্তু অমৃত রাখতে গেলেও মাটির কলস লাগে, মাটির কলস বেয়ে অমৃত পড়ছে, তো কিছু মাটির সোদাগন্ধ তো অমৃততেও লাগবে। তো এটা সেই টাইম ফ্রেমের লিমিটেশনস।
কে ভারতীয়রা হিন্দু ধর্মের অবতার হিসেবে নিয়েছিল, কিন্তু আমি যদি দেখতে পাই তো প্রথম দশাবতার মানে সূত্রে তো বুদ্ধের নাম পাওয়া যাচ্ছে, কিন্তু ওখানে বিস্তারিত কোন বুদ্ধ সেটা বলা হচ্ছে না। এবং আমরা যে হিন্দু ধর্মের মধ্যে যে বুদ্ধের কথা পাচ্ছি, একটি কোন পুরাণের মধ্যে তার উল্লেখ আছে, সেখানে তার বুদ্ধের বংশ পরিচয় নাম সম্পূর্ণ আলাদা পাওয়া যাচ্ছে, এবং সেখানে তার আচরণগত কর্মকাণ্ড ভিন্ন দেখা যাচ্ছে। এবং এই সাপেক্ষে বর্তমান শঙ্করাচার্য অনেকেই বলেছে যে আমরা যে তথাগত বুদ্ধের কথা বলছি আর আমাদের হিন্দু ধর্মের মধ্যে যে বুদ্ধের কথা বলা, দুজনে ভিন্ন লোক ছিল এবং দুজনের টাইম স্পেনও আলাদা বলা হচ্ছে। টাইম স্প্যান দেখো বরাবরই পুরাণ, আমি আবারও বলছি মতামত মতভেদ এই জিনিসগুলি বাচ্চাদের খেলাই থেকেছে, ঠিক আছে? আমি আবারও বলছি, রিপিট করে দিচ্ছি, যারা মতামত নিয়ে মারতে চায় তারা বুদ্ধের কাছে শিশুর মতো। তথাগত বুদ্ধই হোক বা হাজার রকম আলাদা বুদ্ধই হোক, বৌদ্ধ বোধ স্বরূপ এই সিদ্ধান্তের কি কোনো ভুল আছে? এই সিদ্ধান্তের তো কোনো ভুল নেই। যেখানে সব কিছু সব রীতি প্রথা আচার গিয়ে লয়প্রাপ্ত হয়ে যায়, তো উপনিষদ সিদ্ধান্ত। এই উপনিষদ সিদ্ধান্ত কি বুদ্ধ তুলে এনেছিলেন? তো সেটা কোনো হিন্দু ধর্মের কোনো বর্ণের বুদ্ধই তুলে আনুক বা সোকল যেই বুদ্ধের কথা বলা হচ্ছে বা যেই দিক থেকে তুলে আনুক, কিছু আলাদা এসে যায় না। বোধ স্বরূপতার তো কোনো পার্থক্য এসে যায় না। কি এসে যায়? এই ভিন্নতা করা প্রকৃতির কাজ। এটা আমাদের বুদ্ধ নয়, তোমার বুদ্ধ। ওটি মিলন সঙ্গের বুদ্ধ নয়, ওটা মিতালী সঙ্গের বুদ্ধ। এ কি কথা হলো? এর কোনো যুক্তিকথা যৌক্তিকতা নেই তো। তুমি কি বলছো যে মানে বুদ্ধ বলতে অবুদ্ধ স্থিতির কোনো বুদ্ধ না বুদ্ধিক স্থিতিরই বুদ্ধ? বুদ্ধ সে যার কোনো পরিচয় নেই, কোনো পরিচয় না থাকাকে বোধ স্বরূপতা বলে। তো এ তো বরাবরই ধর্মপ্রচারকদের খেলাই থাকে, মতবাদ আর মত নিয়ে, সময় নিয়ে, টাইম নিয়ে, স্প্যান নিয়ে খেলে। এগুলো শিশুদের হাতেই থাক, তারা খেলুক, এই নিয়ে কী করবে? কিছু তো করার নেই না, কিছু করার নেই। আর একটা প্রশ্ন হলো যে মনে করা হয় যে পুরীতে যে ব্রহ্ম শ্রী মানে জগন্নাথ বিগ্রহের মধ্যে যে ব্রহ্ম পদার্থ আছে ওটা বুদ্ধেরই কোনো অস্থি অংশ এরকম কিছু লোক মনে করে, এবং প্রাচীন কিছু ইয়েতে পাওয়া যাচ্ছে যে ওখানে বৌদ্ধ বিহার প্রচুর ছিল পুরীতে, এবং ওদন্তপুরী নামও জায়গা পুরীর সঙ্গে রিলেট করা হচ্ছে। তো এই বিষয়ে কি কিছু বললে? এবং তিনটে মূর্তিকে ধরা হয় বুদ্ধের ত্রিরত্নের প্রতীক। তো কি করবো আমি, এটা তো আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট বলবে, এটা তো তথ্য ভিত্তিক ব্যাপার, সাথে আধ্যাত্মিক কোনো সম্পর্ক নেই। বুদ্ধরই আসুক আর মৎস্যবতারই পিণ্ড রাখা হোক আর তারাতন্ত্রেরই পিণ্ড রাখা হোক, তাতে কিছু এসে যায় না বিশেষ। এইটুকু তো আমি 100% বলতে পারি, জগন্নাথের যে ব্রহ্মবস্তুর কথা বলা হয় তা ভারত অনেক আগে ভুলে গিয়েছে, নাহলে এত কুসংস্কার এত মিথ্যা এত বিজনেস কি জগন্নাথের নামে চলতে পারে? তো এতে তো কোনো সন্দেহই নেই। তো আমাদের সনাতনের বরাবরই এটি সমস্যা, সোনা ফেলে আঁচলে গিট মারা, তথ্যের মধ্যে সত্য যেন গুলিয়ে না যায়, তথ্যের উদ্দেশ্য সত্যকে রিপ্রেজেন্ট করা, তার দিকে এগিয়ে যাওয়া। যখনই এটা গুলিয়ে গিয়েছে এবং দুঃখের কথা বরাবর এটা গুলিয়েছে, একেই বলে প্রকৃতি। প্রকৃতি মানে যে গুলিয়ে দেয়, প্রকৃতি মানে যেটা যেমন আছে সেটা সেরমভাবে না আনা সামনে, ঠিক আছে? তো এটা তথ্যভিত্তিক বিষয়, আর যেই হারে এগোচ্ছে এই মতভেদ মতবাদ বরাবর থেকে যাবে, সবসময় একটা সেক থেকে যাবে, যারা বলবে এটি বুদ্ধের ব্রহ্মবস্তু আর বলবে কৃষ্ণের ব্রহ্মবস্তু। তাহলে কি অধ্যাত্ম এই এরকম বড় বড় তত্ত্ব নিয়ে তার কাজ ছাড়বে না সে আত্মবস্তুকে আবিষ্কার করবে? তো এই বিষয়ে তো এটি অধ্যাত্মের বিষয়ই নয়, সাবজেক্টই নয়। এই জন্যই তো দেখা যায় রামচন্দ্রের কোনো বার্থ ডেট লেখা নেই, কৃষ্ণ কবে বিয়ে করেছিল তার কোনো ডেট লেখা নেই, কারণ প্রয়োজনই নেই। হনুমান কবে জন্মেছিল, এখন সব বড় বড় লোক সেগুলি আবিষ্কার করতে শুরু করে দিয়েছে যে এগুলি আবিষ্কার হওয়া খুব প্রয়োজন। একটু বলছিল আগের দিনকে বুদ্ধেরও বার্থ ডেট বের করা হয়েছে, যে বিসি এডি করে বের করার চেষ্টা করা হয়েছে। এগুলি কনসার্নই নয়, এক বিন্দুও এর কোনো প্রয়োজনীয়তাই নেই। কি প্রয়োজন আছে এটার, তাই না? তো যখন সার ভাগকে ছেড়ে দিয়ে অসার নিয়ে মাতার খেলা চলে, তখন অনেক কিছু সামনে আসে। এগুলো একরকম মায়ার খেলা, এ বিষয়ে আর কি বলা যাবে। চলো কি এসছে নাকি?